সবাই না সবটা বোঝেন, বুঝলে হয়তো একটু কম কথা বলতো। যেখানে সেখানে গিয়ে এভাবে মুখ খুলত না। কি বলতে চাইছো তুমি আমায়? আমি সকালের কথা সূত্র ধরে এখানে কিছু বলতে আসিনি। আমি এখানে আমার অ্যালবামের কাজের জন্য এসেছি, তাই সেটা নিয়ে যদি কিছু বলার থাকে বলো, কারণ সময় তো কারোর জন্য ওয়েট করে না। না দেখো আখি, সময় নিয়েই যদি বলতে হয় তাহলে তো আমাকে অনেক কিছুই বলতে হয় তোমাকে। Sid, I'm just thinking about you. আমরা এই অ্যালবামের প্ল্যানিংটাই করছি, বাট আই নিড ইউর হেল্প ব্যাডলি। হেল্প করবে তো? Yes, sure. Wait. Sid, দেখো এই এন্টায়ার অ্যালবামে কিন্তু আমার তোমাকে পাশে চাই। আর তোমাকে কিছু টিউনসও তো আমি পাঠিয়ে রেখেছিলাম, তুমি চুজ করেছো কিছু? হ্যাঁ চুজ করেছি, আমি সেগুলো তোমাকে মেলও করে দিয়েছি। শোনো, এই গানে নাইস মেলোডি, নাইস বিটস, আর হ্যাঁ মাটির গন্ধ, সেটার ফ্লেভারটা যেন থাকে। প্রমোশনের ক্ষেত্রে আমি বলবো সিঙ্গারের যেটা ইউএসপি তার উপর যেন জোর দেওয়া হয়। মান গে, বাইরে সিদ্ধার্থ বোস আর বাড়িতে ঢুকলে সিড। কি সুন্দর করে দুটো আলাদা পার্সোনালিটিকে ক্যারি করছো। হবে হবে, তোমারই হবে সিড। স্যার, কাজে এতটাই মগ্ন যে এখানে একজন কেউ আছে তাকে দেখতেই পাচ্ছে না। অবশ্য হবেই তো, সিদ্ধার্থ বোসের মতন একজন মানুষ আমায় কেন পাত্তা দেবে। সিডের জীবনে কি এমন রহস্য থাকতে পারে যার জন্য ও আমার কাছে ওর পরিচয়টা গোপন করে গেল? এমন কি কারণ যা আমাকেও বলা গেল না? আখি, অ্যাকচুয়ালি মায়ের শরীরটা না খুব খারাপ, তো তুমি একবার মায়ের রুমে গিয়ে কথা বলে আসবে? হ্যাঁ বলে দাও, কোন দিকে কিভাবে যেতে হবে। জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও। ঠিক আছে। এবারই তো খেলাটা জমবে আখি। Thank you.
স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার লাগেনি তো স্যার। স্যার একাকার করে দিয়েছো, এত কিসের তারা থাকে তোমার আখি? না মানে আসলে রাগিনী আমি তো রাগিনী বললাম তো আই এম ফাইন, আমার কিছু হয়নি, ইটস ওকে। আমার পাটা স্লিপ করে গেছিল, আমি পড়ে যাচ্ছিলাম আর ও আমাকে হেল্প। এনিওয়েজ আমাকে দরকার হলে ডেকে নিও, আমি ঘরে যাচ্ছি। শিওর রাগিনী একটু বরফ হবে, মানে কোনো দরকার নেই। কোনো প্রয়োজন নেই রাগিনী, আমি আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজ থেকে আমার কারো কোনো হেল্পের কোনো প্রয়োজন নেই। ইজ দ্যাট ক্লিয়ার? বাহ বাহ, খেলা তো হেব্বি জমে উঠেছে দেখছি। কেউ তো কাউকে সহ্যই করতে পারছে না আর। ফাইলটা দেখি। I'm really very sorry, Aki. আমি জানি তোমার ঠিক কতটা খারাপ লেগেছে, আর খারাপ লাগারই তো কথা, কিন্তু বিশ্বাস করো এই সামান্য ব্যথা আমার জন্য কিচ্ছু না, তার চেয়ে অনেক বড় ব্যথা আমি সকাল থেকে নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছি। এই যে গানের টানে তুমি সব কিছু ভুলে আবার অ্যালবামের কাজে জয়েন করতে এসেছো, আমি সব থেকে বেশি খুশি হয়েছি তোমার গানের প্রতি এই ভালোবাসা দেখে। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। হ্যাঁ শুভদা। আরে তুই কি কাণ্ড করেছিস বলতো, যে টেন্ডার ফর্মগুলো সাইন করলি সেখানে দুটোতেই সাইন করেছিলিস কি? কেন, আমি কিছু ভুল করেছি নাকি? না হলে কি আমি ইয়ারকি মারার জন্য সানাই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি? তুই ভাই একবার বাইরে আয়, এসে আমাকে উদ্ধার কর, পেপারগুলো কালকেই জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও আমি আসছি। আখি তুমি এখনো যে এখানে দাঁড়িয়ে, যাবে না কথা বলতে মায়ের সাথে? হ্যাঁ আমি যাচ্ছি। মুখটা এরকম করে রেখেছিস কেন, কিছু হয়েছে নাকি? আগে ফোন টোন ধরেনি বোধ হয়? আখি এসেছে সানাই বাড়িতে। বাহ ভালো তো, তা তোকে কি বললো? শুভদা আমার আখির সাথে কথা হচ্ছে না, আর এটা তো তুমি জানো খুব ভালো করে।
দেখ সিড, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই তো আঁকিকে নিজের থেকেও বেশি ভালোবাসিস, তাই তো? তাহলে তুই কি কারণে নিজের আইডেন্টিটি গোপন করছিস সেটা ওকে বুঝিয়ে বলছিস না কেন? বলতে চাইছি শুভদা, সত্যি বলতে চাইছি, আর এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবছিও, কিন্তু আমার মন ছায় দিচ্ছে না। শুভদা, আঁকি এখন নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, অনেক প্রবলেমস আছে ওর লাইফে, আমি ওর প্রবলেমস আর বাড়াতে চাইছি না। এই মুহূর্তে অহনা ম্যাডামের খোঁজের ব্যাপারটা আমি ওকে বলতে চাইছি। আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে, এটা আমার গুরুজির পার্সোনাল ম্যাটার, আমি ওনার ইমেজটা নষ্ট করতে পারি না। তাছাড়া এই মিউজিক অ্যালবামের সাথে নক্ষত্র স্যারের ইমোশনটা জড়িয়ে আছে, আমি ওনাকে হার্ট করতে পারি না। সেই জন্য তুই কাউকে কিছু বলতে পারছিস না? পারছি না নয়, আমি করতে চাইছি না শুভদা। হ্যাঁ মানছি, আমি আমার আমার পার্সোনাল লাইফে আমি আমার অনেক ক্ষতি হচ্ছে, আমি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু নিজের ভালো করতে গিয়ে আমি আমি কারো ক্ষতি করতে পারি না, কারোর সাথে অন্যায় করতে পারি না। বুঝলাম, তোর যুক্তিগুলো যথেষ্ট স্ট্রং সিট। আচ্ছা একটা জিনিস আমার মাথায় এসেছে জানিস তো, এই যে অহনা মিত্রের ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, এর কিন্তু একটা রেমিডি আছে। রেমিডি? সেটা কি? ধর যারা যারা ম্যাডামকে চিনতো তাদের থেকে ম্যাডামের একটা বিবরণ নিয়ে আর্টিস্টকে দিয়ে স্কেচ করানো যায়, যদি মানে পুলিশরা গোয়েন্দারা যেভাবে কাজ করে আর কি। ওয়াও, এটা তো দারুণ একটা আইডিয়া, এই আইডিয়াটা আমার মাথায় আসেনি। ভেরি গুড শুভদা। তোর ওই একজন বন্ধু ছিল না যে ছবি আঁকে, কি বেশ নাম, ওই প্রদীপ তো না কি? আচ্ছা হ্যাঁ, সানাই বাড়ির কাউকে দিয়ে ওনার চেহারার বিবরণটা দেওয়ার কাজটা করানো যেতেই পারে, কিন্তু কাকে? ভালো মা, ভালো মাকে বললে ভালো মা, না 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 না, ভালো মা হয়তো কাজটা করে দেবে, কিন্তু কিন্তু এতটা সময় ভালো মাকে সানাই বাড়ির বাইরে রাখা যাবে না শুভদা, বাড়ির অন্যান্য মেম্বাররা এটা নিয়ে কিন্তু ডাউট করবে। তাহলে তাহলে অহনা ম্যাডামকে খুব দেখতে ইচ্ছে করছে, আপনার কাছে কোনো ছবি হবে ওনার? ছবিটা কোথায় গেল? এইখানেই তো ছিল, গেল কোথায় ছবিটা? শুভদা, সুরলোক, সুরলোকে একজন ভদ্রলোক আছেন পীযূষ বাবু, আমি ওনার সাথে এর আগেও একবার দেখা করেছি, ওনার কাছ থেকে কিন্তু আমি অহনা ম্যাডামের ছবি পেতে পারি। আমি লাস্ট টাইম গেছিলাম উনি পাননি, তবে আরেকবার গিয়ে খোঁজ করা যেতে পারে, উনি যদি অহনা ম্যাডামের ছবিটা পান তাহলে ঠিক আছে, আর তা না হলে আমাদেরকে ছবিটা আঁকাতে হবে। আমি দেখছি, আমি কালকের মধ্যেই এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। বাহ খুব ভালো, কিন্তু ভাই তুই এবার আঁকির সাথে ঝামেলাটা মিটিয়ে না, আমার না কিরম দম আটকে আটকে আসছে। আসছি শুভ, তুই তো মা হয়েছিস বল, মায়ের মন তো তোর অজানা না, আজ যদি তুই আঁখির চোখে জল দেখিস, আঁখিকে কষ্ট পেতে দেখিস, তোর মুখের ভিতরটা হাহা করে না? তাহলে একবার আমার অবস্থাটা ভাবনা, যবে থেকে বাড়ি এসেছি শুধু দেখছি যে তুই তুই মুখটা ভার করে আছিস, সারাটা কোন ভুরু কুচকে আছিস, আমার যে খুব কষ্ট হচ্ছে,
নিজের মনটা কোথায় পড়ে আছে সেটা কি তুই নিজে জানিস? মনে তো হয় না। ও না, বল না কি হয়েছে, তাকা আমার দিকে একটু, বল, দেখ তোর মনটা হালকা হবে, বল না। রানীমা, আখি আমার সাথে এটা কেন করলো গো? ও কি পেল আমাকে হারিয়ে দিয়ে, বলো না কি পেল? আমি ভেবেছিলাম আমি কোনোদিন ওই লোকটার মুখ দর্শন করবো না, কিন্তু আখির গানের অনুষ্ঠানে গিয়ে ওই লোকটাকেই আমায় দেখতে হলো রানীমা। লোকটার গলার আওয়াজ শুনলাম আমি। অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে আখি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আখির মতন এমন একটা ট্যালেন্ট গানের জগৎ অনেক অনেক দিন পর পেয়েছে। রানীমা, আখি আমার মেয়ে, ওকে আমি এত কষ্ট করে আমার সবটুকু দিয়ে মানুষ করেছি, আর আমার মেয়েকে ওই লোকটা আমার সামনে ছড়িয়ে ধরলো। ও তো নক্ষত্রর মেয়ে, তা আখি শুধু আমার মেয়ে আর কারোর না। ওকে আমি নিজের হাতে মানুষ করেছি, একা মানুষ করেছি, ও শুধু আমার মেয়ে। তুমি জানো রানীমা, ওই লোকটা সেদিন সবার সামনে আখির গানের কত প্রশংসা করছিল, কত ভালো বলছিল, আখির তো ভালোই লাগছিল। কিন্তু আখি কি জানে, জানে ওই লোকটার আসল রূপ? আখি কি জানে যে এই লোকটা সবার চোখের আড়ালে বন্ধ দরজার উপরে তার সদ্য বিবাহিত স্ত্রীর গান বন্ধ করার অনুরোধ করেছিল? আর আমি তো জন্মের বোকা, ওই লোকটার ফাঁদে পা দিয়েছিলাম হাসি মুখে। ওই লোকটা না, ওই লোকটা নিজেকে ছাড়া কিচ্ছু জানে না, জানো তো। আজকে আবার নিজের স্বার্থের জন্য ও আখিকে ব্যবহার করার চেষ্টা করছে, ওর দুর্বল জায়গাটা দিয়ে ও আখির কাছে আসার চেষ্টা করছে, আমার কাছে কোনো মেয়েটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। রানীমা জানো, ও না গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আখির কাছে আসার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু ও তো জানে না, ও জানে না যে আমি সেটা হতে দেব না, আমি আমার মেয়েকে ওর ফাঁদে পা ফেলতে দেব না, আমি আমার মেয়েকে বাঁচাবো, ওর ক্ষতি হতে দেব না, আমার মেয়েকে না আমি কেড়ে নিতে দেব না, নাহলে যে নাহলে যে ওর সর্বনাশ হয়ে যাবে রানীমা, ওর সর্বনাশ হয়ে যাবে। কি করবো আমি, আমি আমি কি করবো রানীমা, আমার আমার মেয়েটাকে যে বাঁচাতে হবে, ও যে নক্ষত্র দেবরায় গানের আগুনে ঝাঁপ দিতে চলেছে। না না, ও এটা করলে যে ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। আহ,
মনে হচ্ছে সুরের মিষ্টি ভাব যেন হাওয়াতে উড়ে বেড়াচ্ছে। দিদানের কাছে স্বর্গের গল্প শুনেছি, মনে হচ্ছে যেন স্বর্গ এখানে নেমে এসেছে। কত জন্ম পূর্ণ করলে নক্ষত্র দেবরায়ের মতন একজন শিল্পীর রেওয়াজ শোনা সম্ভব হয়।